टुकड़ो जुबक चोखर दिखे तक कारो चक्षु दिए लाल हो ग কারো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে কারো চোখের কোটায় পানি জমে গেছে রে যুবক ভাই তুমি তো বাবার সাথে অন্যায় করো মায়ের সাথে অন্যায় করো কোনদিন কি চিন্তা করে দেখছো মন একটা দিন আসবে যেদিন তোমার বাবাও থাকবে না মাও থাকবে না ঠিক কি না চিল্লে গাও হাত গুলো নামাও রে যুবক কান্না যদি না আসে কান্নার ভান ধরে একটু চিন্তা করো এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই তুমি আর আমিও থাকতে পারো আরে মুসা বিন মুহাম্মদ নবীর যুবকটা মাঝে মাঝে হাইটা হাইটা মদিনায় যাক নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি চাইরা চিল্লে চিল্লে কান্দে আর বলেন নবী আমার পক্ষে আপনি সুপারিশ করবেন কিনা জানি না যুবক ভাই তোমার মধ্যে কি মোটো ভয় হয় না যেই পরিমাণ গুনাহ করেছো মালিক যদি মাফ না করে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে আরে যদি আমার মালিক মাফ না করে জাহান্নামের আগুন মুঝে সহ্য করতে পারবো না রে যুবক ওই বলসিরাতের পোল থেকে টাস টাস করে কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাইবা জিন্দেগির শেষ মোনাজাত মনে কইরা আল্লাহর কাছে ওয়াদা করব মালিক এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না ও মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও চিল্লে জোরে ডাক দাও আল্লাহ জোরে আওয়াজ দিয়ার জোরে ডাক দাও আল্লাহ চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ধরে ডাক দাও আল্লাহ ডানে আর বামে তাকায় দেখো কার চোখে পানি দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না ওই খবর যে জাহান্নামের আগুন ওঠো কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না যুবক কান্না না আসলে কান্নার ভান্ড গুনাহের কথা স্মরণ করে কান্না করো অনেকের ঘরে বাবা নাই মা নাই আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দ কবরের আজাবের কথা স্মরণ করে কান্দ আর চিল্লে জোরে একটা ডাক দা আল্লাহ আরো জোরে ডাক দা আল্লাহ জবল খুলে ডাক দাও আরো জোরে ডাক দাও আল্লাহ রব দয়ার মনি তোমার গোলামদের দিকে তাকায় দেখো কাউ কেউ চোখের পানি চাইরা কান্দে এদিকে অনেকের মা নাই অনেকের বাবাও নাই সবাই মিলে আজকে মাফ চাই মেহরবানি করে জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমরা ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমি আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা لقد كان لكم فيه رسول الله أسوة حسنة وذيك أمر الله تعالى بلن إنك لعلى خلق عظيم الله شقل بلا
হঠাৎ করে স্ত্রী উঠে ডাক দেন, স্বামী আমার বিদায় দাও, তোমার ঘরে আর থাকবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যাব। কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যাইবি? স্ত্রী স্বামীর দিকে তাকায় ডেকে বলেন, স্বামী আমার, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন মুসলমান হইবা? স্বামীর দিকে তাকিয়ে স্ত্রী বলে, স্বামী আমার, আপনার ঘরে আজকে বহুত বছর ধরে আছি, কোনোদিন আপনার ঘরে আমি অভাব দেখি নাই, আপনার সংসারে কোনোদিন অভাব আমি দেখি নাই, আজকে আল্লাহ তাআলা সারাটা জীবন পড়ে আজকের দুই মাসের ফরাকি কম হয়ে গেছে, দশ মাসের ফরাকির ব্যবস্থা আছে, দুই মাসের ফরাকির ব্যবস্থা নাই, আপনার মনের মধ্যে বড় টেনশন আর মনের মধ্যে বড় চিন্তা, আপনার ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, কোনো কিছুই নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখে, কারো ঘরে একদিনের খানা টেনশন নাই, কারো ঘরে দুই দিনের খানা টেনশন নাই, কারো ঘরে তিন দিনের খানা টেনশন নাই, কারো ঘরে এক বেলার খানাও নাই, কিন্তু তাদের টেনশন নাই। বোঝা গেল আপনার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আমি আর আপনার ধর্মে থাকব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করব। স্ত্রী হঠাৎ করে স্বামী স্ত্রীর হাতটা ধরে ফেলেছে, প্রাণের স্ত্রী আমার, ব্যাপারটা এমনই যদি হয় তুমি একা নয়, আমিও তোমার সাথে যাব নবীর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার চিল্লায় বলা যায় না? নবীজির সামনে স্বামী আর স্ত্রী দুইজন চলে গিয়েছেন, স্ত্রী পর্দার আড়ালে, স্বামী নবীজির সামনে, হঠাৎ করে স্বামী বিশ্ব নবীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। নবী আমার কয়, তুমি তিন দিন আগে এসেছিলা, তোমার ঘরে না বড় অভাব ছিল, তোমার ঘরে না বড় অশান্তি ছিল। লোকটায় ডেকে বলে, পয়গম্বর তিনটা দিন আগে যখন এসেছিলাম, আপনার সুন্নার সাথে আমার কোনো পরিচয় ছিল না, আপনার আদর্শের সাথে আমার পরিচয় ছিল না, আপনার ইসলামের সাথে আমার পরিচয় ছিল না, আজকে তিনটা দিন পরে আপনার আদর্শের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আপনার সিরতের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আপনার ইসলামের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আমার সিদ্ধান্ত নিতে আর দেরি হলো না, আমি বুঝতে পেরেছি আমার ধর্মের মধ্যে খানার টেনশন করা লাগে, ইসলাম ধর্মে খানার টেনশন করা লাগে না। নবী আমার এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আর দেরি করবো না, হাতটা বাড়ায় দিয়েছে পয়গম্বর, হাতটা বাড়ায় দিলাম, হাতে হাত রেখা কালিমা পড়াদেন, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিরদিনের শান্তি সুখের নিশানা, কন্যা ইসলাম ছাড়া অন্য স্বামী জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের, চিরদিনের শান্তি সুখের নিশানা, বলেন ইসলাম হলো চিরদিনের, ইসলাম ছাড়া অন্য স্বামী জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য স্বামী জাহান্নামের ঠিকানা, ঠিক কিনা? কেউ করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক কিনা বলো? আমার নবীর আদর্শ গ্রহণ করবা, কোন দিক থেকে আমার নবীকে আদর্শ হিসেবে মনে করবা, আমার নবী সেই দিক থেকে পারফেক্ট আদর্শবান, ঠিক কিনা?
যদি বলো আমার নবী সন্তান হিসেবে কেমন, আমার উত্তর হবে আমার নবী সন্তান হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান, আমার নবী স্বামী হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান স্বামী, আমার নবী জামাই হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান জামাই, আমার নবী শ্বশুর হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর, আমার নবী নেতা হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান নেতা, আমার নবী নবী হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান নবী, আমার নবী ইমাম হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান ইমাম, আমার নবী প্রেসিডেন্ট হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট, চেলা রাখাও ঠিক কি আমার ভাইয়া, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, কোন দিকে আমার নবীর দিকে হাঁটবা, কোন দিকে আমার নবীকে ফলো করবা, আমার নবী সেই দিক থেকে আদর্শবান, সেই দিক থেকে শ্রেষ্ঠ, যেই দিক থেকে চিন্তা করবা সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। পৃথিবীতে এমন এখন পর্যন্ত এমন কোন ব্যক্তিত্ব তৈরি হয়নি যিনি সব দিক থেকে শ্রেষ্ঠ, একমাত্র আমার নবী সব দিক থেকে শ্রেষ্ঠ, কি ঠিক কিনা বলুন? আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন শুধু সাহাবায়ে কেরামদের ইমাম নন, আমার নবী নবীদেরও ইমাম। তাও আমার আল্লাহ তাআলা মিরাজ নিয়ে প্রমাণ করায় দিবেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গিয়া বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন দেখলেন বাইতুল মাকদিসে সব ইমামরা কাতার করে দাঁড়ায় আছেন। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন মনে করলেন আজকে যেহেতু সব নবীরা ইমাম, সব নবীরাই যেহেতু এখানে উপস্থিত, মনে হয় আজকের ইমাম জিবরিল হবেন। নবীজি কাতারে দাঁড়ায় গেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন না গো পয়গম্বর, আজকের দিনের ইমাম আর কেউ নয়, জিবরিল নিজের হাতে নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে দেখা দিয়েছেন আজকের ইমাম আপনি। আপনি ইমামুল মুরসালিন, আপনি ইমামুল আম্বিয়া, ইমামুল নবীগণ, চিল্লা কোন ঠিক কি না? রাহমাতে আলাম নবী সাইদুল আম্বিয়া নবী আখেরি জামানা দিলেন রব্বানা, পাপি তারাইতে ভিজে দিলেন রব্বানা, ঠিক কি না? নবী বাদশাহ দু জাহান, উম্মতির চিন্তায় সদা থাকতেন পেরেশান, ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দিবানা, পাপি তাড়াইতে ভিজে দিলেন রব্বানা, পাপি তাড়াইতে ভিজে দিলেন রব্বানা, ঠিক কিনা চিল্লা বলে আমার মুসলমান ভাই, এই দুনিয়ায় কয়দিন থাকবা, তুমি যে আদর্শ নিয়ে চলো হিসাব মিলায় দেখো, চুল কাটাতেও আমার নবীর আদর্শ আছে না নাই জোরে বলো? আমার ভাইয়ারা পোশাক পরবা আমার নবীর সুন্নত আছে না নাই, কথা বলবা আমার নবীর সুন্নাহ আছে না নাই, প্রতিটি পদক্ষেপে আমার নবীর সুন্নাহ ফলো করো, খোদার কসম করে বলি মৃত্যুর আগে আগে পাক্কা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবা। নারে তাকবীর আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো ধরে ধরে চলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে, পীর বুজুর্গ যেখানে আমরা আছি, সুদ ঘোষ যেখানে নাই তো, হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের এখানে এলাকায় সুদখোর আছে, ঘুষখোর আছে, মদখোর আছে, জুয়াখোর আছে, মানে হ্যাঁ অভাব নাই কথা কয় না, এই সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর এগুলো জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, আমার বাংলার স্বাধীনতার দুশ্মন, ঠিক কিনা বলো? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশ
দেশের লাগি মহামারীর মহতন পাইলে কলম উঠে কাইয়া চাঁদায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভরি ঘুষের টাকায় ওদের ভরি করে যে টান টান তোরা শিক্ষিত শয়তান জোরে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বাম ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরক বিদাত ভন্ডা মিটে দেশটা গেল ভরিয়া ঠিক কিনা পীরগিরি আর মাজার পূজা বুঝেন না মনে হয় আপনাদের এলাকায় আসেনি মাজার পূজা ঝাড়ু বাবা বিড়ি বাবা নাই 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 আছে আছে কত বাবা এই সব বাবাদের উদ্দেশ্য বলি যতদিন পারো দুনিয়ায় কামাই করে লোক মরলেই জুতার বাড়ি বাবা ঠিক না বে ঠিক জোরা বাবা এক এক বাবার পেট দেখছেন ওরে বাবা পেট দেখলে মনে হয় 450 মুরগির কোয়া এই পীরের মুরিদ আপনারা এখানেও থাকতে পারেন সাবধান ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমি কিন্তু হাক্কানি পীরদের বিরুদ্ধে বলছি না কথা কয় না এদেশে হাক্কানি পীরদের কারণে মানুষ মাথায় টুপি দিতে শিখেছে মুখে দাড়ি রাখতে শিখেছে লম্বা জুব্বা পড়তে শিখেছে ইসলামের পথে চলতে শিখেছে আমার বাংলাদেশে কিছু পীর নামের ভণ্ড আছে আছে না নাই জোরে বলে এখন কিছু লোকের মেজাজ খারাপ হয়ে যাবে চেহারা মলিন হয়ে যাবে যাদের চেহারা মলিন হবে মনে করবেন এরা ওই পীরের মুরি আর যারা খুশি হবে এরা মনে করবেন হাক্কানি পীরের মুরি কথা কয় না এই দেশে পীর নামের কিছু ভণ্ড আছে লম্পট আছে যারা মুসলমানদের ঈমান চুরি করে নিতে চায় ওদেরকে বাংলার জমিন থেকে জুতার বাড়ি দিয়ে ঝাড়ুর বাড়ি দিয়ে বিদায় করতে হবে কারা কারা তৈয়ার আছো হাত তুলে দেখাও তাকবীরের ঠেলায় গলায় উলে এসেছে এ মুসলমান রাগ করলেন অসুবিধা হচ্ছে সমস্যা মোনাজাত দিলে ভালো হয় চলবে কতক্ষণ আপনারা সারা রাত থাকবেন আমি আর আপনি সারা রাত থাকবো নি আর সারা কেমনে থাকবেন দেখবো না তো একটু পরেই তো দৌড়াদৌড়ি শুরু করে দিবেন আর একটু কিছুক্ষণ সময় গেলি হুজুর বন্ধু যখন ফোন দিবে ফিরে আওয়াজ না গেলে এখানে তো চটপটি ভালো বিক্রি হয় তাড়াতাড়ি করে উঠতে হাঁটা শুরু করবো আবার আরেকজনের ঘরের থেকে বউ ফোন দিবে কি আও না কিনলে গা হ্যাঁ আও না আও না কিনলে গা বাড়ির দিকে রওনা করবে নাই এমন লোক হ্যাঁ দু একজন উঠে নামুন মানিজ্জ কেমনে নষ্ট করতো এটা ভালো করে জানি উঠে মানিজ্জ নষ্ট করেন না বইছেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পয়সা থাকেন ঠিক আছে তো আপনারা উঠতেছেন না এটা আল্লাহর শুকর আরো এসে বসতেছেন এটাও আল্লাহর মেহরবানি কোরআনের মহাব্বত থাক আবার পিছন দিকে তাকায় দেয় মিথ্যা কথা কইতেছি মাথায় টুপি দিয়ে হুজুর মানুষ এমন করছে মিথ্যা কথা কইছে বুঝি দেখো তিনজন মাত্র আয়া বইল মিয়া মিথ্যা কথা কইছে আবার পিছন দিকে তাকায় দেয় হুজুর গোর কথা মোটে পাবলিকের বিশ্বাসই হয় না কেমনে বিশ্বাস হইব হুজুররা তো তালের উল্টা দিকে হাঁটে তোমরা খালি বাম দিকে হাঁটো হুজুররা তো ডান দিকে হাঁটে হুজুরদের এই উল্টা কথা যদি একবার বাইল মনে করতাম খোদার কসম করে বলি এই দেশটা সোনার বাংলা হতো এই দেশটা সোনার বাংলা হতো ডিজিটাল বাংলা হতো ইসলামের বাংলা হতো ঠিক কি না বলো এখন তো চলছে সব উল্টো পাল্টা ঠিক না বেটি হ্যাঁ এই জন্য এখানে বসছেন
যতক্ষণ বসছেন খুব মনোযোগ দিয়ে বসুন, ঠিক আছে? তো পারবেন তো ইনশাআল্লাহ। আর আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে পড়বেন, পারবেন? ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে বলা হয়েছে সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমি খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি বোঝার জন্য, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। নবীজির জীবন তিনটা ভাগে বিভক্ত, কয়টা ভালো করে মনে, কয়টা? প্রথম পার্ট, নবীজির জীবনের প্রথম ভাগ হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বাংলা নবীজির জন্ম। নবীজি বলে না তো, এতক্ষণ জোরে আওয়াজ দেওয়াইলাম, আওয়াজ গেল, পাওয়ার বাড়াইলে কমে কেন মিয়া? এক নম্বর পার্ট কি? নবীজি জন্ম, নবীজি জন্ম। দ্বিতীয় পার্ট সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা মুখস্থ করেন নবীজির জীবন আদর্শ। বলেন, বলেন নবীজির জীবন আদর্শ, বলেন ভালো করে বলেন। তিন নম্বর ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকাল, নবীজির ইন্তেকাল। বলেন না নবীজির ইন্তেকাল। প্রথম পার্ট নবীজির জন্ম, বলেন। এখন মুখস্থ করে পারে না, জোরে বলেন না নবীজির প্রথম পার্ট নবীজির জন্ম। আরবে কি মিলাদুন নবী, আরবে কি? আমি তল লেগে আলোচনা করতেছি, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা করে বাস শুনাইতেছি, এরা তো এমনি দিন দাঁড়ে, এমনি নামাজ পড়ে, এমনি রোজা রাখে। আরে তোর তো বাস উঠবি না, চুপচাপ হয়ে থাকবি, মোনাজাত শেষে আমার লগে দেখা করে যাবি। নাম কি তোর? আপনার বলা আব্দুল্লাহ। নাম তো ভালো, পেটে উঠছে কে? সাবধান না, তোমারে কইছি এবার ওর পক্ষে সুপারিশ লাগাইবি, হয়তো কইব যে ওর কিতে ধরছে। মা ফিরে বসলে হলো সব দিকে রেলেভেন্ট লাগে, বসেন ভালো করে বসেন। প্রথম পাঠ কি বলছিলাম? হ্যাঁ, এগুলো খুব দরকার, প্রয়োজনীয় আলোচনা। এমন এক সময় আসবে যেদিন আপনি কথাগুলো বলার মানুষ পাবেন না, খুঁজবেন পাবেন না। আপনি ধীরে ধীরে দেখছেন না আমাদের মাথা থেকে ছায়াগুলো সরে যাচ্ছে। আমার দেশের যারা রাহবার ছিলেন, বড় বড় রাহবাররা, আল্লাহ তাআলা এদেরকে উঠায় নিচ্ছে। আজকের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই বলতে হচ্ছে, আল্লাহর ওলি দুনিয়ার জমিনে নাই, আল্লামা জুনাইদ বাবনগরী দুনিয়ার জমিনে নাই, আল্লামা মুফতি নূর হোসাইন কাসেমি দুনিয়ার জমিনে আজ নাই, আল্লামা মুফতি ফজলুল হক আমিনি আজ দুনিয়ার জমিনে নাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আজ দুনিয়ার জমিনে নাই, কুতুবুল আলম সিগিত ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে নাই। যারাও দু একজন আছে তাও কই বাইরে না, ভিতরে থাক, কথা শোনানোর মানুষ পাবেন, বলার মানুষ থাকবেন, এমন একটা দিন আসবে। এই জন্য যে কয়টা দিন আছে কথা শুনে নেন, শুনে রাখেন, শুনে রাখেন। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না। আমি নিজেরে খুব বড় মনে করি না, নিজেরে খুব বড় মনে করতেছি না, কিন্তু আমি বলছি কথাগুলো বলার লোক কম, ঠিক না? আমাদের দেশের মানুষ আবার ওয়াজ শুনতে চায়, কিছু এলোমেলো ওয়াজ। এরা হলো ওই ছোটবেলায় কবিতা পড়ছেন না, পাপুরাম সাপুরে কই যার বাপুরে একটু একটি সাপ রেখে যা, নাকি? যেই সাপের কান নাই, মুখ নাই, দাঁত নাই, চোখ নাই, হ্যাঁ, করে না কো ফুস ফাঁস, মারে না কো ঢুস ঢাস, খায় শুধু দুধ ভাত,
আচ্ছা এমন কোন সাপ আছে আপনাদের জানা মতে যেটা জীবিত, যেই সাপে শুধু দুধ আর ভাত খায়, ঠুস ঠাস মারে না, ঠুস ঠাস দেয় না, আছে কথা কয় না? সাপ যদি জীবিত হয় ওটা ঠুস ঠাস মারবেই, ঠুস ঠাস করবেই। ওয়াজ যদি কোরআনের হয় কিছুটা তোমার গায়ে লাগবেই। ওয়াজ যদি কোরআনের ওয়াজ হয়, নবীজির হাদিসের ওয়াজ হয়, সেটা সুদের বিরুদ্ধে যাবে, সুৎখরের লাগবে, ঘুষের বিরুদ্ধে যাবে, ঘুষখোরের লাগবে, পর্দা যারা করে না ওদের বিরুদ্ধে যাবে, সুতরাং পর্দা যারা করে না ওদের বিরুদ্ধে লাগবে। তাই বলে রাগ করা যাবে না, খেইপে উঠা যাবে না, মেজাজ গরম করা যাবে না, হুজুরের স্টেজ থেকে নামা এ কথা বলা যাবে না, বরঞ্চ আমার মধ্যে যেই যেই রোগগুলো আছে রোগগুলো সরায় ফেলতে হবে। এই জন্য নিয়ত করে বসেন, আমার গায়ে যদি কোনো ওয়াজ লাইগাও যায় আমি হুজুরের প্রতি নাচাতা চেতি কইরা নিজেরে পরিবর্তন করবো। কি ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে চিল্লায় বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। কয়টা পাঠ আমার নবীর জীবন? প্রথম পাঠ নবীজির জন্ম, আরবিতে কি বলে? মিলাদুন নবী, আরবিতে কি বলে? দ্বিতীয় পাঠ নবীজির জীবন আদর্শ, নবীজি জীবন আদর্শ, আরবিতে কি বলে? সীরাতুন নবী, আরবিতে কি বলে? তৃতীয় পাঠ ওয়াফাতুন নবী, কি? ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল, নবীজির ইন্তেকাল, আরবিতে কি বলে? ওয়াফাতুন নবী। কয়টা পাঠ হলো আমার নবী? তিনটা পাঠ। তিনটা পাঠের প্রথম পাঠ হচ্ছে মিলাদুন নবী। নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা আছে, নবীজির জন্ম নিয়ে কিছু কথা আছে, নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা, নবীজির জন্ম নিয়ে যত বৃত্তান্ত, নবীজির জন্ম নিয়ে কথাবার্তা, এটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। আর নবীজির জীবন আদর্শকে বলা হয় সীরাতুন নবী, নবীজির ইন্তেকাল সম্পর্কে আলোচনাকে বলা হয় ওয়াফাতুন নবী। কথা বুঝছেন তো? যদি এটা বুঝেন তাইলে আমার একটা প্রশ্নের উত্তর দেন, আমার নবী হায়াত পেয়েছেন, আমার নবী হায়াত পেয়েছেন ধরে নেন 63 বছর, একটু কম একটু বেশি আছে, টুকটাক কম বেশি আছে, কিন্তু বুঝানোর জন্যে 63 বছর হায়াত ধরলাম। আমার নবীর যদি 63 বছর হায়াত হয় তাহলে বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন কতদিন দুনিয়ায় জীবন হিসাবে বেঁচেছিলেন? 63 বছরে দিন হয় কত? 360 দিয়ে গুণ দেন। মোবাইল আছে কারোর কাছে? মোবাইল থাকলে দ্রুত গুণ দেন, 3600 দেখেন কত হয়, 22680 দিন, 22000। আবার উঠছে কেন? এলো বাজান কি কয়? হ্যাঁ তো কয় না, 22680। আমার নবী হায়াত পেয়েছেন তাহলে কতদিন? একটু কম বেশি আছে, বুঝানোর জন্য বলতেছি, 22680 দিন যদি আমার নবীর হায়াত হয়, নবীজির জন্মের দিনকে বলা হয় যদি মিলাদুন নবী, তাহলে মিলাদুন নবী কয়দিন? কয়দিন বুঝছেন? দেখা যায় মাশাআল্লাহ, কয়দিন? একদিন মাইনাস করেন, কয়দিন থাকে? 22679 দিন। নবীজি ইন্তেকাল করেছেন কয়দিন? একদিন। আরো একদিন মাইনাস করেন, 22678 দিন। কতদিন? 22678 দিন। একদিন মিলাদুন নবী, একদিন ওয়াফাতুন নবী, মাঝখানের 22678 দিন হচ্ছে সীরাতুন নবী। ঠিক আসতে হলো মনে হয়, মাঝখানের 22678 দিন কি? সীরাতুন নবী। নবীজির জন্মের পর থেকে সীরাতুন নবী আরম্ভ হয়েছে, ইন্তেকাল পর্যন্ত সীরাতুন নবী চলেছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন মায়ের কাছে গেলে, দুধ হালিমাতুস সাহাদিয়ার কাছে গেলে, আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন হালিমাতুস সাহাদিয়া বলেন, কখনো নবীজি দুই স্তন পান করতেন না, মায়ের এক স্তন পান করলে আরেক স্তন সেদিন পান করতেন না, আবার আরেক স্তন একদিন পান করলে সেই দিন আরেক স্তন পান করতেন না। কেন? নবীজি জানতেন আমার আরেক ভাই আছে, আমার ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দিতে হবে, আমি একা সব খেতে পারবো না। ইনসাফের বন্টন নবীজি জন্ম থেকে শিখেছেন, ইনসাফের বন্টন নবীজি জন্ম থেকে শিখেছেন। মুসলমান, এটা সীরাতুন নবী, এটা
সিরাতুন নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে যখন বড় হচ্ছেন একটু একটু করে বড় হচ্ছেন এখনো সাবাল্লক হননি নবীজির মাস 8 থেকে 9 এরকম হবে 7 8 9 এরকম একটা বয়স মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ রিকনস্ট্রাকশনের কাজ হচ্ছে রিকনস্ট্রাকশনের কাজ যখন চলছে সবাই মাথায় করে করে ইট অথবা পাথরগুলো নিয়ে যাচ্ছেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খালি মাথায় ইট নিয়ে যাচ্ছে একজন ধরে বলতেছে খালি মাথায় ইট নিয়ে যাওয়া বাচ্চা মানুষ লুঙ্গিটা টান দিছে খুলে ফেলছেন ওনার মনের চিন্তা হলো লুঙ্গিটা খুলে মাথায় উপরে কাপড় দিয়া এরপরে ইট নিলে মাথায় একটু ব্যথা কম পাওয়া যাবে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের লুঙ্গিটা খোলার সাথে সাথে নবীজি লজ্জায় বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন এটা সিরাতুন নবী এটা সিরাতুন নবী নবীজির লজ্জা ছিল সবচেয়ে বেশি আপনার আমার লজ্জা নাই মানুষ যখন লজ্জা থাকে না তখন যা মনে চায় তাই করতে পারে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মক্কার এই রিকনস্ট্রাকশনের সময় হজরে আসওয়াদটা কে রাখবে কোন গোত্র রাখবে সেটা নিয়ে মারামারি শুরু হবে ঝগড়া চলতেছে কেউ বলে আমার গোত্র সবচেয়ে শ্রেষ্ঠ আমি রাখবো কেউ বলে আমার গোত্র সবচেয়ে শ্রেষ্ঠ আমি রাখবো কেউ বলে আমারটা সবচেয়ে শ্রেষ্ঠ আমি রাখবো বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সব ঝগড়ার অবসান ঘটালেন কিভাবে নবীজি মাথার থেকে পাগড়িটা খুলে নিচে বিছালেন নিজের হাতে এনে পাথরটা রুমালের উপরে রাখলেন এবার আমার নবী বললেন সবাই ধরেন এটা সুবহানাল্লাহর জায়গা মিয়া কইতে জানে না জোরে বলেন নবীজি বললেন সবাই মিলে একত্রিত হয়ে কাপড় ধরেন একত্রিত হয়ে ধরলেন আস্তে করে কাছাকাছি গিয়ে আমার নবী বললেন এক সাইড কায়েম করেন এক সাইড নিচু করা হলো এক সাইড উপর করা হলো আস্তে আস্তে পাথরটা গিয়ে গিয়ে জায়গায় সেট হয়ে গেল সবাই আশ্চর্য হয়ে গেছে কেমন বিষয় হ্যাঁ এটাই আমার নবীর বিষয় এটাই আমার নবী নবী ছোটবেলা থেকে নবী হয়ে জন্মগ্রহণ করেছেন ঠিক কিনা আজ করে বলো মেরা নবী হো মেরা নবী মেরা নবী মেরা নবী জোরে বলেন না वो मेरा नबी मेरा नबी मेरा नबी है कष्ट वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दो से बड़ी जिसके वसीले से बनी है वो हाशिम मक्की वो हाशिम मक्की मदनी वल्लारबी है वो मेरा नबी मेरा नबी बन्ना मुख बंद करे बोशे आसे बोले वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी अहमद है मुहम्मद है वही खत्म रसूल है अल्लाह अकबर अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है মুসলমান চিনো কে আমার নবী যেই নবী টোটাল জগৎবাসীর জন্য রহমত হয়ে এসেছে তিনি হচ্ছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি
ओगो कामली वाला तुम्ही मदीना वाला, ओगो कामली वाला तुम्ही मदीना वाला, बन्ना ओगो कामली वाला तुम्ही मदीना वाला, ओगो कामली वाला तुम्ही मदीना वाला। মুসলমান নবীজির নাত নবীজির হাম যত বেশি শোনা হয় ততই মজার ততই আনন্দ হচ্ছে, ঠিক কিনা বলো? রাগ করতেছে মুসলমান? দুনিয়ার জমিনে যদি শান্তি পাইতে চাও, পরকালীন জীবনে যদি মুক্তি পাইতে চাও, আমার নবীর আদর্শের বিকল্প নাই। এই জন্য আমি প্রায় বলি, আজকেও বলি, মক্কার এক কাফির মক্কার এক ইহুদি লোকটার বাড়ি হচ্ছে মদিনায়। লোকটার বাড়ি কোথায়? মদিনার এক ইহুদি কৃষক। বাংলাদেশে যেমন কৃষি কাজ করলে, এই যে ধানের কৃষক, ঠিক না, ধান চাষ করে, মদিনার এই কৃষকের কাজ হচ্ছে তিনি গম চাষ করে। কাজ কি? গম চাষ করে। প্রতি বছর যেই পরিমাণ গম তার হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। এক বছর হিসাব মিলায় দেখছে যেই পরিমাণ গম হয়েছে তাতে সারা বছরের খোরাকি হয় না, 10 মাসের খোরাকির ব্যবস্থা হয়েছে, 2 মাসের খোরাকির টান পড়ে যায়। কয় মাস? 2 মাস। টেনশন, মনের মধ্যে টেনশন, কি করা যায়? স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, আশেপাশের লোকজনদের সাথে পরামর্শ করে কি করা যায়। আমি আগামী 2 মাস কেমনে চলবো, 10 মাস তো আমার খানার ব্যবস্থা আছে, 2 মাসের খানার ব্যবস্থা নাই। হঠাৎ করে স্ত্রী ডেকে বললেন, শোনো, শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছেন মুহাম্মদ। চিল্লায় জোরে কন্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাকি মুসলমানদেরকে চমৎকার চমৎকার কিছু পরামর্শ দেয়, মানলেই নাকি মুসলমানদের অনেক ভালো কিছু হয়। তুমিও তোমার বিষয়টা গিয়ে বলো না, হয়তো তোমাকে ভালো কোনো পরামর্শ দিতে পারে। লোকটা দৌড়ায় গিয়া স্ত্রীর কথা অনুযায়ী বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের সামনে দাঁড়ায় নিজের মুসিবতের কথাগুলো বলছেন। বিশ্বনবী রহমতুল্লিল আলমিন ডাকতে, শোনো, তোমার ঘরে যেই পরিমাণ গম আছে ওইখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষকে দিয়ে দাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, বেকার মেজাজ খারাপ হয়ে গেছে, এমনি টানের মধ্যে আছি, আবার এর মধ্যে হুজুরে কয় 2 বস্তা গম মেনশেরে দিতে। হুজুর গরু আজ জীবন ভরে উল্টা বাস, কথা কেন? হুজুর গরু আজ জীবন ভরে উল্টা বাস, কি কথা কেন? ঠিক না, বেটার মেজাজ গেছে খারাপ হয়ে, ঘরে এসে স্ত্রীর ডাক দিয়া খায়, এই কার কাছে পাঠাইছো আমারে, এটা কথা হইল কেন? এমনি আমি মুসিবতের মধ্যে আছি, আবার এর মধ্যে 2 বস্তা গম সেরে দিতে কয়। স্ত্রী কয়, আরে যাও না, মুহাম্মদ বলছে। বলছে কে? বিশ্বনবী রহমতুল্লিল্লাহ, মুহাম্মদ বলছে। বিষয়টা কিছু একটা ব্যাপার আছে, তুমি যাও না, গিয়ে দেখো না, অবশ্যই এর মধ্যে কোনো ভালাই নিহিত আছে। তো স্ত্রীর কাছে কিন্তু সবাই বড় লোকরা আরো বেশি দড়া, কি কথা কন না কেন? যৌতুক বেশি লইছেন যে এজন্য ধরা বেশি, আমরা আলহামদুলিল্লাহ যৌতুক লই নাই, ধরাও নাই। এখন যদি আপনি বাসায় গিয়া কম যে নামাজ পড়তে হইব, জিকির করতে হবে, হুজুর বলছে বাসায় টিভি টুবি চলবে না, আপনারা ঘরের থেকে নামায়ও দিতে পারবেন, ঠিক না? মিটিং শুনে না তো, আপনার কথা শুনে না তো, ঘরে গেলে ক্যার ক্যার করে উঠে, ঠিক কেমনে কথা দেখছেন? আমি লাইকে গেছে কেউ আজ, আপনার কোনো দোষ নাই মনে হইতেছে, সব একদম হাসান বসরির চাচা তো ভাই অন মনে হয়, কোনো দোষই নেই আপনাকে। স্বামী আর স্ত্রীর মধ্যে অনেকেই বলে মিল নাই, বহুত মানুষ এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার ঘরে মিল নাই। মিল থাকবে কেমনে? আপনার ঘরে একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন নাই তো, রাস্তায় সুন্দর দেখে বাস পাগল হয়ে গেছেন তো, জুয়ান্নারা কথা কস না কেন? ফেসবুকে চ্যাটিং লাগায়, চ্যাটিং দেয় একজন আর একজন, চ্যাটিং করে সারা রাত ধরে চ্যাটিং করতেছে, কি করস না মুরব্বীরা বুঝবো না ফেসবুক, এরা মনে করছে এটা খাওয়ানের নাম। যুবকদেরকে বলবো, যুবক ফেসবুক চালাও কোনো অসুবিধা নাই, কিন্তু ফেসবুকটাও তুমি দ্বীনের রাস্তায় চালাও, আলেমকে বন্ধু বানাও, কোরআনওয়ালাকে বন্ধু বানাও, দিনদারকে বন্ধু বানাও, এই ফেসবুক চালানোটাও ইবাদত হয়ে যাবে। ঠিক
ओला मैया जुमन भोरा एकी रोगे खैसे तारा अतुनिको तार हवा गाये लगसे तई जे जय की चबोलुक ना केन गाए लगे ना हमरा बड़ो चालक जाती मोटो भय पाइना अंगो देशे फेसबुक आसे हमरा बोलुद ना अंगो देशे फेसबुक आसे हमरा बोलुद ना আমি একটু ঘোড়ায় কই আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক নাই ঠিক কিনা বলো যুবকদেরকে বলবো একজন আলেমকে দেখে বন্ধু বানাও কোরআনওয়ালা দেখে বন্ধু বানাও দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ভালো সত্য সভ্য মানুষ দেখে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবা ঠিক ঠিক জোরে কয় না তো বুঝি তো কথা কয় না মেসেঞ্জারে যখন চ্যাটিং করবা ভালো একজনের সাথে চ্যাটিং করবা উল্টা পাল্টা চ্যাটিং করবা না লেডিস চন্ডিস মিলে কোনো চ্যাটিং শুটিং নাই কথা কয় না কেন ভালো গুলার লগে চ্যাটিং করবি ঠিক আছে জোয়াইনরা ফেসবুকটা ইবাদত হবে ফেসবুকটা ইবাদত উল্টা লাইনে চালানো শুরু করছে না এটা করা যাবে না বিয়ে করার আগে নবীজির শর্ত আছে শর্তগুলো দেখে বিয়ে করে নবী বলেন মানুষের চারটা গুণ দেখে সাধারণত মানুষকে বিয়ে করে লিমালিহা বলি জামালিহা বলি হাসাবিহা বলি দীনিহা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন ফাজফার বিদাতিদ দীন যখন মানুষ বিয়ে করে একটা মেয়ের চারটা গুণ দেখে কয়টা প্রথম হচ্ছে হয়তো তার সৌন্দর্য দেখে নয়তো তার বংশ দেখে নয়তো তার সম্পদ দেখে নবী বলেন চার নম্বর আরেকটা আছে দিনদারি দেখে ধার্মিকতা দেখে তিনটার মধ্যে যদি একটু গ্যাপও থাকে ধার্মিকতা দেখে একটা মেয়েকে বিয়ে করে নাও তোমার গর্বে তোমার ঘরে শান্তি আসবে আর যদি না নাও ঘরের মধ্যে শান্তি হবে না আর এখন তাই হচ্ছে কথা কয় না ঘরে ঢুকলে সালাম নাই কালাম নাই নামাজ নাই রোজা নাই উল্টো পাল্টা যা মনে চায় তাই চলতেছে ঠিক কিনা বলো স্ত্রীর কথা অনুযায়ী দুই বস্তা গম নিতে নবী বলছে তো এক বস্তা গম নিয়ে রওনা করছে মসজিদ নববীর সামনে ভুলে গেছেন নাকি মসজিদে নববীর সামনে বস্তার মুখটা খুলে প্রথমেই তাকায় দেখতেছেন হযরত ওসমান বিন আফফান যাচ্ছেন তো তুই আর চিনে না কে ওসমান কে আলী কে ওমর কে আবু বকর ডাক দিছে ভাই দেখে আসো একটু গম দেব তোমারে হযরত ওসমান বললেন কেন আমাকে গম দিবেন আপনি আমারে চিনেন কয় না আমি আপনারে চিনি বলে না তাহলে কেন দিবেন আমাকে একজন দিতে বলছে কে দিতে বলছে আপনাকে সন্দেহ হয়েছে হযরত ওসমানের তাহলে দিবেন যেহেতু আমি একটু ঘরে গিয়ে দেখি আমার লাগবে কি না ঘরের থেকে খবর নিয়ে এসে বলে ভাই আমার ঘরে খবর নিয়েছি কথাটা বুঝেন এখানে মূল পয়েন্ট আমার ঘরে খবর নিয়ে এসেছি আমার স্ত্রী বলেছে আজকের দিন আরো দুই দিন টোটাল তিন দিন তিন দিন কয়দিন কোন না কয়দিন ইহুদির বাড়িতে কয়দিন আমার বাড়িতে তিন দিনের খানা আছে আমার খানা টানা লাগবে না আমার চেয়ে অভাবী এমন একজন মানুষকে খাওয়া দেয় সুবহানাল্লাহ মনে হয় যেন করোনা এখনো যায় নাই সুবহানাল্লাহ চিল্লায় জোরে বলেন হযরত ওসমানের মতো মানুষটা বলতেছেন যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী তিনি বলেন আমার ঘরে তিন দিনের খানা আছে আমার খানা লাগবে না আমার অভাবই এমন একজন মানুষকে খানা দেন লোকটা সারা দিন দাঁড়ায় তাই একটা দানা গম কাউকে দিতে পারে নাই দ্বিতীয় দিন আবার আসছে আবার এসা দাঁড়ায় রয়েছে এবার দেখা হয়েছে হযরত ওমর ফারুকের সাথে হেদর চিনে না কে ওমর ডাক দিছে ভাই লম্বা টম্বা দেখছে মনে করছে বেশি খায়াল লাগবে কথা লাগার কথা ভাই আপনারে কিছু গম দেব হযরত আমর বলেন লাগবে কিনা আগে দেখে আসি ঘরের থেকে খবর নিয়ে এসে বলেন ভাই আমার স্ত্রী বলেছেন আজকের দিন আরো একদিন দুই দিনের খানা আমার ঘরে আছে আমার লাগবে না কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ ভাই আমি আপনাকে কিছু খানা দেব আবু বকর সিদ্দিক খবর নিয়ে এসে কয় ভাই আমার ঘরেও খবর নিয়ে এসে বললাম এক বেলার খানা পাক হচ্ছে আর এক বেলার খানা ঘরে আছে দুই বেলার খানা আমার ঘরে আছে মানে একদিনের খানা আছে আমারও খানা লাগবে না লোকটা আশ্চর্য এটা কেমন ব্যাপার স্যাপার দ্বিতীয় দিন চলে গেছে তৃতীয় দিন আবার আসছে ওই যে বউয়ের কাছে ধরা বউ বারবার পাঠায় দেয় কথা কয় না এই যে এখানে বউয়ের হয়েছে এমন অনেক আছে যে ঘরে গেলে জগর হবে এর লেগে বইছে হ্যাঁ তৃতীয় দিন জোহরের নামাজের আগ মুহূর্তে হযরত বিলাল আসতেছেন সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ
কি ও জায়গা চিনে না আপনাকে এলাকার মানুষ সুবহানাল্লাহর জায়গা আসতেছে হযরত বিলাল হযরত বিলাল হাবশী যখন আসতেছে কালো মানুষ দেখছে তো মনে করছে এটা বড় অভাবী কিন্তু আমার নবী কয় আল গিনা গিনান নফস ধনী তো সে যে তার অন্তর থেকে ধনী বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু অভাব দূর হয় না খালি লাগবে আরো লাগবে আবার কিছু মানুষ বেশি টাকা পয়সা নাই কিন্তু জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক না মে ঠিক জোরে বলো আমার মুসলমান ভাইরা তো হযরত বিলাল ডাক দিছে এই ভাই তোমার কিছু গম দেব হযরত বিলাল বললেন আমারে গম দিবেন আপনি কেন দিবেন আমার তো লাগবে না আপনি মসজিদে নববীর দিকে তাকায় দেখেন সাহাবায়ে কেরাম তো খানা পাক করতেছেন সাহাবায়ে কেরাম খানা পাক করলে কিছুক্ষণ পরে আমি জোহরের আজান দেব নবীজি এসে জোহরের নামাজ পড়াবেন নামাজ পড়া শেষ হয়ে গেলে সাহাবায়ে কেরাম দস্তরখান বিছায় ফেলবেন আমাকে ডাক দিবেন দস্তরখানের একটা কিনারায় বসে পড়বো আমারে খানা দিয়ে যাবে খানা খায়া ফেলাবো এত টেনশন নেই স্ত্রীর সাথে পরামর্শ করা বলো তো কি ব্যাপার মদিনায় মোহাম্মদ কইল তিন মানুষদেরকে গম দেওয়ার জন্য আমি একদিন দুই দিন তিন দিন করে চেষ্টা করলাম তো একটা দানা গম কাউকে দিতে পারলাম না ব্যাপারটা তো বুঝলাম না স্ত্রী কয় কিচ্ছু বুঝো নাই বলে না কিচ্ছু বুঝি নাই সকালবেলায় বুঝবে ঘুমাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা لقد كان لكم فيه رسول الله أسوة حسنة وذكر أمر الله تعالى بلن إنك لعلى خلق عظيم شقل بلا هتات كوري استري وطي داك دن شمي أمار বিদায় দাও তোমার ঘরে আর থাকবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যাব কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যাইবি স্ত্রী স্বামীর দিকে তাকায় ডেকে বলেন স্বামী আমার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব কেন মুসলমান হইবা স্বামীর দিকে তাকিয়ে স্ত্রী বলে স্বামী আমার আপনার ঘরে আজকে বহুত বছর ধরে আছি কোনোদিন আপনার ঘরে আমি অভাব দেখি নাই আপনার সংসারে কোনোদিন অভাব আমি দেখি নাই আজকে আল্লাহ তাআলা সারাটা জীবন পড়ে আজকের দুই মাসের খোরাকি কম হয়ে গেছে দশ মাসের খোরাকির ব্যবস্থা আছে দুই মাসের খোরাকির ব্যবস্থা নাই আপনার মনের মধ্যে বড় টেনশন আর মনের মধ্যে বড় চিন্তা আপনার ঘুম নাই খাওয়া নাই গোসল নাই কোনো কিছুই নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখে কারো ঘরে একদিনের খানা টেনশন নাই কারো ঘরে দুই দিনের খানা টেনশন নাই কারো ঘরে তিন দিনের খানা টেনশন নাই কারো ঘরে এক বেলার খানাও নাই কিন্তু তাদের টেনশন নাই বোঝা গেল আপনার ধর্মে খানার টেনশন করা লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না আমি আর আপনার ধর্মে থাকব না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করব স্ত্রী হঠাৎ করে স্বামী স্ত্রীর হাতটা ধরে ফেলেছে প্রাণের স্ত্রী আমার ব্যাপারটা এমনই যদি হয় তুমি একানায় আমিও তোমার সাথে যাব নবীর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার চিল্লে বলা যায় না নবীজির সামনে স্বামী আর স্ত্রী দুইজন চলে গিয়েছেন স্ত্রী পর্দার আড়ালে স্বামী নবীজির সামনে হঠাৎ করে স্বামী বিশ্ব নবীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন পয়গম্বর আমার কালিমা পড়ায় দেন মুসলমান হয়ে যাব আল্লাহ আমার কয়
হবে তুমি নে তিন দিন আগে এসেছিলা তোমার ঘরে না বড় অভাব ছিল তোমার ঘরে না বড় অশান্তি ছিল লোকটায় ডেকে বলে পয়গম্বর তিনটা দিন আগে যখন এসেছিলাম আপনার সুন্নার সাথে আমার কোনো পরিচয় ছিল না আপনার আদর্শের সাথে আমার পরিচয় ছিল না গো পয়গম্বর আপনার ইসলামের সাথে আমার পরিচয় ছিল না আজকে তিনটা দিন পরে আপনার আদর্শের সাথে আমার পরিচয় হয়ে গেছে আপনার সিরতের সাথে আমার পরিচয় হয়ে গেছে আপনার ইসলামের সাথে আমার পরিচয় হয়ে গেছে আমার সিদ্ধান্ত নিতে আর দেরি হলো না আমি বুঝতে পেরেছি আমার ধর্মের মধ্যে খানার টেনশন করা লাগে ইসলাম ধর্মে খানার টেনশন করা লাগে না নবী আমার এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আর দেরি করবো না হাতটা বাড়ায় দিয়েছে পয়গম্বর হাতটা বাড়ায় দিলাম হাতে হাত রেখা কালিমা পড়াদান ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিরদিনের শান্তি সুখের নিশানা কন্যা ছাড়া স্বামী জাহান্নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের ইসলাম ছাড়া অন্য স্বামী জাহান্নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য স্বামী জাহান্নামের ঠিকানা ঠিক কিনা কেউ করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র কেউ করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ঠিক কিনা বলো আমার নবীর আদর্শ গ্রহণ করবা কোন দিক থেকে আমার নবীকে আদর্শ হিসেবে মনে করবা আমার নবী সেই দিক থেকে পারফেক্ট আদর্শবান ঠিক কিনা বলো যদি বলো আমার নবী সন্তান হিসেবে কেমন আমার উত্তর হবে আমার নবী সন্তান হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান আমার নবী স্বামী হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান স্বামী আমার নবী জামাই হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান জামাই আমার নবী শ্বশুর হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর আমার নবী নেতা হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান নেতা আমার নবী নবী হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান নবী আমার নবী ইমাম হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান ইমাম আমার নবী প্রেসিডেন্ট হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান আমার ভাইয়া আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ কোন দিকে আমার নবীর দিকে হাঁটবা কোন দিকে আমার নবীকে ফলো করবা আমার নবী সেই দিক থেকে আদর্শবান সেই দিক থেকে শ্রেষ্ঠ যেই দিক থেকে চিন্তা করবা সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ পৃথিবীতে এমন এখন পর্যন্ত এমন কোন ব্যক্তিত্ব তৈরি হয়নি যিনি সব দিক থেকে শ্রেষ্ঠ একমাত্র আমার নবী সব দিক থেকে শ্রেষ্ঠ কি ঠিক কিনা বলুন আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন শুধু সাহাবায়ে কেরামদের ইমাম নন আমার নবী নবীদের ইমাম তাও আমার আল্লাহ তাআলা মিরাজ নিয়ে প্রমাণ করায় দিবেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গিয়া বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দেখলেন বাইতুল মাকদিসে সব ইমামরা কাতার করে দাঁড়ায় আছেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মনে করলেন আজকে যেহেতু সব নবীরা ইমাম সব নবীরাই যেহেতু এখানে উপস্থিত মনে হয় আজকের ইমাম জিবরিল হবেন নবীজি কাতারে দাঁড়ায় গেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন না গো পয়গম্বর আজকের দিনের ইমাম আর কেউ নয় জিবরিল নিজের হাতে নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে দেখায় দিয়েছেন আজকের ইমাম আপনি আপনি ইমামুল মুরসালিন আপনি ইমামুল আম্বিয়া ইমামুন নবিয়্যিন চিল্লা কোন ঠিক কি না রাহমাতি আলাম নবী সাইদুল আম্বিয়া নবী আখেরি জামানা দিলেন রব্বানা পাপি তারাইতে ভিজে
দিলেন রাব্বানা ঠিক কি না নবী বাদশা দু জাহান উম্মতির চিন্তায় সদা থাকতেন পেরেশান ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দিবানা দিলেন রাব্বানা পাপি তড়াইতে ভিজে দিলেন রাব্বানা ঠিক কিনা চিল্লা বলে আমার মুসলমান ভাই এই দুনিয়ায় কয়দিন থাকবা তুমি যে আদর্শ নিয়ে চলো হিসাব মিলায় দেখো চুল কাটাতে আমার নবীর আদর্শ আছে না নাই জোরে বলো আমার ভাইয়ারা পোশাক পরবা আমার নবীর সুন্নত আছে না নাই কথা বলবা আমার নবীর সুন্নাহ আছে না নাই প্রতিটি পদক্ষেপে আমার নবীর সুন্নাহ ফলো করো খোদার কসম করে বলি মৃত্যুর আগে আগে পাক্কা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবা কিন্তু আজকের যুব সমাজকে শয়তানে পেয়ে বসেছে যুব সমাজ উল্টো লাইনে চলা আরম্ভ করে দিয়েছে কলিজার টুকুনো যুবক মাথার মধ্যে যখন চুল কাটো হিসাব মিলাও না কোন আদর্শ নিয়ে চুল কাটব তুমি যখন রাস্তায় চলো চিন্তা করো না আমার নবী কোন ভাবে রাস্তায় চলতেন তুমি যখন কথা বলো চিন্তা করো না আমার নবী কেমন করে কথা বলতেন তুমি যখন লেনদেন করো চিন্তা করো না আমার নবী কেমন করে লেনদেন করতেন তুমি যখন ব্যবসা করো চিন্তা করো না আমার নবী কেমন করে ব্যবসা বাণিজ্য করতে এর কপাল পুরো মুসলমান মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে আজকে তুমি জাহান্নামের আসামি হও আর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও কাফিরা মায়ের ঘরে জন্ম গ্রহণ করেছেন মুশরিকা বাবার ঘরে জন্ম গ্রহণ করেছেন মুশরিক বাবার ঘরে জন্ম গ্রহণ করেছেন মুশরিকা মায়ের ঘরে জন্ম গ্রহণ করেছেন এরপরেও তারা নবীর চাপে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন ঠিক কিনা ওই আরব দেশের যুবক বাদশার ছেলে যুবক নাম হচ্ছে মুসা বিন মুহাম্মদ নিজে এমন কোন গুনাহ নাই জীবনের গুনাহ করে নাই বয়স তার 28 বছর হয়ে গিয়েছে 28 বছর পর্যন্ত তার জীবনের সারাটা রাত গুনাহের মধ্যে কাটতো রাত যখন গভীর হয়ে যেত রাস প্রাসাদের মধ্যে ডেক্সেট বাজানো হতো ডেক্সেটের তালে তালে গান বাজানো হতো গানের তালে তালে ঢোল বাজানো হতো ঢোলের বাড়ির তালে তালে নর্তকীদেরকে বিভিন্ন দেশ থেকে আর করে আনা হতো নর্তকী গুলো গানের তালে তালে ঢোলের বাড়ির তালে তালে কোমর দুলিয়ে দুলিয়ে আনন্দ আর বিনোদনের চিত্তে মেতে থাকত যুবক মুসা বিন মুহাম্মদ বাদশার ছেলে আরামের কোনো অভাব নাই দীর্ঘ 28টা বছর তার এমন করে কেটেছে এমন কোন রাত তার বাজনা ছাড়া কাটে নাই সারাটা রাত এমন বাজনা গান বাজনা দিয়ে কেটে কেটে সকালবেলায় যেই নর্তকীকে পছন্দ হতো তাকে রুমের মধ্যে নিয়ে সারাটা দিন জেনার বা বিচারের মধ্যে কাটাইতো পরের দিন রাত্রিবেলা আবারও এই একই কাজ করতো 28 বছর পরে হঠাৎ করে ড্যাক্সেট বাজতেছে গান ঢোল তবলা বাজতেছে নর্তকীগুলো কোমর দুলিয়ে দুলিয়ে নাচতেছে হঠাৎ করে শুনে কোথা থেকে যেন গভীর জায়গা থেকে মধুর কণ্ঠে আল্লাহর কালামের তিলাওয়াত আল্লাহু আকবার চিল্লা কর মালিকের কালামের তিলাওয়াতে মজা আছে না আরো যদি বলো যুবক আছে না আমার আগে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব কোরআন তেলাওয়াত করল মনে হয় যেন শুনতেই মনে চাই শুনতেই মনে চাই শুনতেই মনে চাই ঠিক কিনা জোরে বলো টেনশনে পড়ে গেছে মুসা বিন মুহাম্মদ ইশারা করে গানের নর্তকীদেরকে বললেন নাচ বন্ধ করে দাও নাচ করা বন্ধ হয়ে গেল ঢোলের বাড়ি যিনি দিচ্ছেন তাকে বলছেন বন্ধ করো ইশারা করে বন্ধ করা হলো গান গাইতে বন্ধ করা হলো দুইজনকে বললেন তাড়াতাড়ি করে যাও মহল্লার কোন জায়গায় এই কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় লোকটাকে ধরে আমার কাছে নিয়ে আসো প্রতিটি ঘর প্রতিটি বাড়ি খুঁজে 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 কোথাও পায় না হঠাৎ করেই দেখে মহল্লার মসজিদের একটা কিনারায় একজন যুবক জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালাম তিলাওয়াত করে চমৎকার কণ্ঠের তিলাওয়াত
তিলাওয়াত শ্রবণ করে আস্তে আস্তে করে সময় পার হয়ে যায়। যুবক দুই রাকাত নামাজ কমপ্লিট করে যখন বসে বললেন, এইবার যুবককে আস্তে করে ডাক দেয়, ভাই রে তোমাকে আমাদের নেতা বাদশার ছেলে মুসা বিন মুহাম্মদ যাওয়ার জন্য বলতেছে। যুবককে নিয়ে মুসা বিন মুহাম্মদের সামনে হাজির। মুসা বিন মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ভাই এতক্ষণ তুমি যে তেলাওয়াত গুলো করেছিলে আমার বড় মধুর লেগেছে, বড় মজা লেগেছে, এই তেলাওয়াত কি আমারে এখন একটু করে শুনাইবা? যুবক ডেকে বললেন, মুসা শুনাইতে পারি, তবে শর্ত আছে আমি নর্তকীর জায়গায় শোনাবো না, আমি এই খারাপ জায়গায় শোনাবো না, আগে আপনাকে গোসল করতে হবে, পাক পবিত্র হতে হবে, এরপরে পবিত্র যায় নামাজ বিছাইয়া মসজিদের মধ্যে পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে বসে যেতে হবে, এরপরে আমি আমার মালিকের কণ্ঠের তেলাওয়াত কালাম শোনাবো। এবার মুসা বিন মুহাম্মদ চমৎকার করে গোসল করে পাক পবিত্র হইয়া চমক পবিত্র কাপড় পরিধান করে মুসা বিন মুহাম্মদ মসজিদের মধ্যে কিবলামুখী বসে গেলেন। যুবক এইবার দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালামের তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আলাল আরাইক ইয়ানজুরুন তা'রিফু وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عين يشرب بها المقربون আবার তো তেলাওয়াত করে শোনাইলা, এইবার আমার মালিকের এই কালামের অর্থ করে কি আমার শোনাইবা, সংক্ষিপ্ত একটু তাফসিরি করে কি আমার শোনাইবা? যুবক এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সংক্ষিপ্ত তাফসিরি করে শোনাচ্ছেন, মালিকের কালামের তেলাওয়াতের অর্থ করে শোনাচ্ছেন। ডেকে বললেন, মুসা বিন মুহাম্মদ এটা আমার মালিক জান্নাতি মানুষদের বর্ণনা দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমন করে মেহমানদারি করাবেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমনে মেহমানদারি করাবেন, জান্নাতি মানুষগুলো কিয়ামতের ময়দানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা থাকবে, স্বর্ণের চেয়ারটা মুতি খচন করা থাকবে, এর হঠাৎ করে ডানে আর বামে তাকাবে, লোকটা ডানে বামে তাকানোর ধরন দেখলেই মনে হবে বড় আনন্দিত, আজকের কোনো টেনশন নাই, কিস্তির টেনশন নাই, সমাজের টেনশন নাই, ঘরের কোনো টেনশন নাই, আজকে টেনশন মুক্ত, বিপদ মুক্ত, চিন্তা মুক্ত। হঠাৎ করে লোকটা ডানে আর বামে নজর ঘোরাবে, এমনি তাকে দেখবে ডান দিক থেকে একটা হাত ঢুকতেছে, এ হাতটা এত সুন্দর, হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোস্ত আছে, গোস্তের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে, এই রক্ত কণিকা গুলো ক্লিয়ার দেখা যায়, এই হাতির মধ্যে স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে মুতি খচন করা আছে, এই পেয়ালাটার মধ্যে জান্নাতি সুগন্ধি তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে যাবে। লোকটা পেয়ালার নিচে হাতের দিকে তাকাবে, হাতটা যদি এত সুন্দর হয়, চেহারা না জানি কত সুন্দর, আস্তে করে ডান দিকে নজর ঘোরাবে, ডান দিকে নজর ঘোরালেই হৌরের ডান গালের মধ্যে এসে নজর পড়বে, নজর করতেই দেরি হয়, হৌর বলবে আমার দিকে তাকাইও না, আমি আর কতটুকু সুন্দরী, সামনের দিকে তাকাও, দেখো আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছি। ওরে করে একটু করে যুবক কথাগুলো দিলের কান দিয়ে শোনো, আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে, এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্য বলতেছি, তোমার জন্য বলতেছি, দুনিয়ার কোনো বদমাশের দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, বেগানা কোনো নারীর দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, পর্দাহীন মহিলার দিকে নজর দিয়া
চক্ষু নষ্ট করে দিও না, এই চক্ষুটাকে হেফাজত করে রাখো কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ তাআলা তোমার জন্য কত চমৎকার পুরস্কার রেখেছেন তুমি জানো না। এইবার হুর হঠাৎ করে সামনের দিকে আল্লাহর বান্দা তাকাবে, তাকালেই দেখবে একজন দুইজন নয় 70 জন হুর কাতার করে সামনের দিকে আসতেছে। এক একজনের হাতের মধ্যে ট্রে আছে, কারো হাতের মধ্যে পেয়ালা আছে, কোন কোন পেয়ালার মধ্যে তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে গিয়েছে, আবার কারো পেয়ালার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে। ওটা নরমাল কোন ভুনা নয়, ওটা জান্নাতি মাছের কলিজা ভুনা। আল্লাহর বান্দার সামনে যে হাজির করানো হবে, হঠাৎ করে লোকটা এক একটা টুকরা মুখের মধ্যে দেবে, একটুখানি পানীয় মুখের মধ্যে দিবে, এমনি দেখবে উপর দিক থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে। এটা কিসের আলো? দুনিয়ার লাইটের আলোর দিকে তাকাইয়ে থাকা যায় না, চোখ ভরে যায়, আর ওই আলোর দিকে তাকাইলে তাকাইতেই মনে চায়। লোকটা আস্তে করে উপর দিকে তাকাবে, হঠাৎ করেই দেখবে একজন ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। ওটা দুনিয়ার কোন আলো নয়, এ আলো আমার মালিক আল্লাহর নূর। জান্নাতি মানুষ যখন আমার মালিকের দেখবে আল্লাহু আকবার চিল্লায় তো আমার মালিকের দিকে তাকিয়ে থাকবে, একদিন নয় দুই দিন নয় 70,000 বছর চলে যাবে। 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। জান্নাতের মধ্যে মানুষগুলো যাওয়ার পরে জান্নাতের যত না জন্য আমার জান্নাতের মধ্যে আছে হুরু গিলমা, আল্লাহ তাআলার দিদার হবে সবচেয়ে বড় নেয়ামত। এভাবে করে করে বর্ণনা দিচ্ছেন বর্ণনা দিচ্ছেন। মুসা বিন মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছেন, হঠাৎ করে হাতটা বাড়িয়ে যুবকের দিকে তাকায় কয়, যুবক আমার আর সহ্য হয় না, জীবনের 28টা বছর উল্টো পাল্টা কাজ করেছি, গুনাহের কাজ করেছি, আমি আর গুনাহের কাজ করব না, আমার দিকে হাতটা বাড়িয়ে দাও, তওবা পড়াইয়া দাও, নতুন করে ইমানের নবায়ন করে দাও, আমি আর জীবনে উল্টো পাল্টা কাজ করব না। মুসা বিন মুহাম্মদ এইবার নিজের ঘর নিজের বাড়ি ছেড়ে দিয়ে রওনা করেছেন মহল্লার মসজিদের মধ্যে গিয়া। মহল্লার মসজিদের মধ্যে গিয়েই তাকে ফ্লোরের মধ্যে ঘুমায়, চাটাই বিছায়া শক্ত জমিনের মধ্যে ঘুমায়, একটা কাঠ কুড়াল দিয়ে বাগানে গিয়ে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে কিছু টাকা দিয়ে শক্ত রুটি কিনে খায়, আর কিছু টাকা জমায় জমায় রাখে মনের মধ্যে চিন্তা, আমি এই কিছু টাকা জমাইয়া মদিনায় আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় যাব, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় মক্কায় যাব। আরে কলিজার টুকরো যুবক মুসা বিন মুহাম্মদ জীবনের শেষ বয়সে হাঁটতে হাঁটতে মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন, সাথে কি নিয়ে গিয়েছেন জানো? কোনো কিছুই না, একটা চালার চট আর সাথে একটা মাটির বাটি নিয়ে আল্লাহর বান্দার সামনের দিকে হাঁটা আরম্ভ করেছে। আরে কাউরেও খুঁজে পায় না, মহল্লার লোকজন গুলো ডাকতে, রে মুসা তুমি তো বিশাল বড় জমিদারের ছেলে বাদশার ছেলে, তোমার তো কোনো অভাব ছিল না, এমন করে কেন তুমি চলো? মুসা বিন মুহাম্মদ চোখের বাড়ি ছেড়ে কান্না করে আর ডাক দে, ভাই জীবনের 28টা বছর তো আমি আর আমায়েশ কম করি নাই, অনেক আর আমায়েশ করেছি, আমার মনে বড় ভয়, আমার মালিক যদি এই আর আমায়েশের কথা আমার জিজ্ঞাসা করে, তুই মুসলমানের ঘরের সন্তান কেমনে তুই দিন ছাড়া ছিলি, মালিকের সামনে দাঁড়াই আমি কি জবাব দেব? এই জন্য আমি আর আরাম চাই না, জাহান্নামের কষ্ট বড় ভয়ঙ্কর, আমি জাহান্নামের কষ্টের
কত শুরু করেছি আমি সহ্য করতে পারবো না, এই জন্য এখন থেকে কষ্ট হলেও অসুবিধা। আল্লাহর বান্দা হাইটা হাইটা মক্কার দিকে মদিনার দিকে রওনা করেছে, মাঝে মাঝে কাবার গিলাপ ধরে চিল্লায় চিল্লায় কান্ত আর জোরে জোরে ডাক দিত মালিক, জবাল করে চিল্লায় ডাক দাও জোরে আওয়াজ দিয়ে জোরে চিল্লায় ডাক দাও চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডুব। মুসা বিন মুহাম্মদ নিজের গুনাহের কথা স্মরণ করে করে কেঁদেছে, তোমার আমার জীবনটা তো গুনাহে ভরা এই কলিজার টুকরো যুবক রে, হিসাব মিলায় দেখো এই হাত দিয়ে কত গুনাহ করেছ, এই পাও দিয়ে কত গুনাহ করেছ, এই চক্ষু দিয়ে কত গুনাহ করেছ, এই কান দিয়ে কত গুনাহ করেছ, এই ব্রেইন দিয়ে কত গুনাহ করেছ। আমার মালিক যদি এগুলো মাফ না করেন জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। কলিজার টুকরা যুবকের দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না, হিসাব মিলায় দেখো তোমার আমার বাবা নাই মা নাই। আজকের ভরা মস্তিষ্কের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে অনেক আছে যাদের বাবাও নাই যাদের মাও নাই, ঠিক কি না? আমি একজন মহারা ইয়তিম, আজকের এই মোনাজাত করে বাসায় গিয়ে হয়তো তোমরা দরজার মধ্যে টোকা দিলে তোমার মহা দরজা খুলবে। আমি এমন একজন যুবক, আমি দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আমার মতো কার কার মা না, একটু হাত গুলা উঁচা করে একটু দেখা, কার কার বাবা না, আপনারাও হাত গুলা উঁচা করে দেখা, হাত গুলো না বায়ান না, হাত গুলো উঁচা করে রাখে, হাত গুলো উঁচা করে রাখেন। আমার খনিজের টুকরো যুবক গুলো দেখো, যুবক যেই মানুষগুলো হাত উঁচু করেছে তাকায় দেখ, এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই, এরা বাবা পায় না আজকে অনেকে মা অনেক হারে বলেছি। কলিজার টুকরো যুবক চোখের দিকে তাকাইয়া দেখ, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখ দিয়ে টাপ টাপ করে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। রে যুবক ভাই, তুমি তো বাবার সাথে অন্যায় করো মায়ের সাথে অন্যায় করো, কোনোদিন কি চিন্তা করে দেখছো এমন একটা দিন আসবে যেদিন তোমার বাবাও থাকবে না মাও থাকবে না, ঠিক কি না? চিল্লে গাও হাত গুলো নামাও রে যুবক, কান্না যদি না আসে কান্নার ভান ধরে একটু চিন্তা করো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই তুমি আর আমিও থাকতে পারবো না। আরে মুসা বিন মুহাম্মদ নামের যুবকটা মাঝে মাঝে হাইটা হাইটা মদিনায় যাক, নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি চাইরা চিল্লায় চিল্লায় কান্দে আর বলেন, নবী আমার পক্ষে আপনি সুপারিশ করবেন কিনা জানি না। ওর যুবক ভাই, তোমার মধ্যে কি মোটেও ভয় হয় না? যেই পরিমাণ গুনাহ করেছো মালিক যদি মাফ না করে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আরে যদি আমার মালিক মাফ না করে জাহান্নামের আগুন মুঝে সহ্য করতে পারবো না রে যুবক, ওই বলছি রাতের পোল থেকে টাস টাস করে কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাইবা। কলিজার টুকরো যুবকদেরকে বলবো, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে কইরা, আজকের এই মোনাজাতটাকে জিন্দেগির শেষ মোনাজাত মনে কইরা। আল্লাহর কাছে ওয়াদা করব মালি, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, ও মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো দুইটা হাত তুচা করে আমার আল্লাহ রে দেখাও, চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ জোরে, আওয়াজ দিয়ে আরো জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ধরে ডাক দাও আল্লাহ।
ডালের বামে তাকায় দেখো কার চোখে পানি, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই খবর যে যার নবের ওঠো কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না, অশুভ কান্না না আসলে কান্নার বন্ধ, গুনাহের কথা স্মরণ করে কান্না কর, অনেকের ঘরে বাবা নাই মা না আব্বা আমার কথা স্মরণ করে কান্দ, কবরের আজাবের কথা স্মরণ করে কান্দ, আর চিল্লা জোরে একটা ডাক দা আল্লাহ, আরো জোরে ডাক দা আল্লাহ, জবল খুলে ডাক দাও আরো জোরে ডাক দাও আল্লাহ, রব দয়ার মনি তোমার গোলাম দের দিকে তাকায় দেখো কাউ কেউ চোখের পানি চাই না কাম দে, এদিন অনেকের মানে অনেকের বাবা সবাই মিলে আজকে মাফ চাই, মেহরবানি করে জিন্দগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ, আমরা ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না, আল্লাহ তুমি কবুল করে নাও, চিৎকার করে বলো আমি, আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন।